হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইস রানা। ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সাধারণ ক্ষমা ঘোষণার পর থেকে দুবাইতে কিন্তু ভিসা হচ্ছে অ্যাভেলেবেল। প্রিয় গাইস, এখন কথা হচ্ছে দুবাইতে বর্তমানে কাদের ভিসা হচ্ছে এবং কারা ভিসা করতে পারবে এবং কারা পারবে না। আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলে দিব যে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে 1ই সেপ্টেম্বরের আগে থেকে যারা ক্যান্সেলে ছিল, মানে 1ই সেপ্টেম্বরের আগে যারা ক্যান্সেল হয়ে গেছে কোনো কোম্পানি থেকে বা তাদের ভিসার উপরে ফাইন আসছে, এবং 1ই সেপ্টেম্বরের আগে যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে সেই ভিজিট ভিসার উপরে ফাইন আসছে, শুধুমাত্র তারাই সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে ভিসা লাগাইতে পারবে। গাইস, এখন কথা হচ্ছে আপনারা যদি 1ই সেপ্টেম্বরের পর থেকে চিন্তা করতেছেন যে আপনার ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাবেন, তাহলে গাইস আপনি একটা ভুল সিদ্ধান্তের মধ্যে আছেন। কারণ 1ই সেপ্টেম্বরের আগে যারা কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে গেছে বা ভিজিট ভিসার উপর ফাইন আসছে, শুধুমাত্র তারাই পারবে কোনো একটা এজেন্সির সাথে যোগাযোগ করে ভিসা লাগিয়ে নিতে, অন্যথায় কেউ পারবে না। সো আপনারা যারা চিন্তা করতেছেন 1ই সেপ্টেম্বর পর কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে ভিসা লাগাবেন, সেটা কিন্তু আদৌ সম্ভব না। আপনাদের যাদের ভিসার উপরে ফাইন না আছে তারা কিন্তু ভিসা লাগিয়ে কাজ করতে পারবে না বা ভিসা লাগাইতেই পারবে না। শুধুমাত্র তারাই ভিসা লাগাইতে পারবে যাদের ভিসার উপরে ফাইন আছে। আবার অনেকেই বলতেছে যে ভাই, আমার ভিসার উপরে এখনো ফাইন আসে নাই, আমি ক্যান্সেল হয়ে গেছি, আমি কি ভিসা লাগাইতে পারবো? গাইস, সেক্ষেত্রে হচ্ছে আপনি কখনোই ভিসা লাগাইতে পারবেন না। আপনি যদি চিন্তা ভাবনা করেন, আপনি 1ই সেপ্টেম্বরের পর আপনার কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট শেষ, 2 বছরের শেষ কন্ট্রাক্ট, আপনি কোনো কোম্পানিতে ভিসা লাগাবেন অন্য কোম্পানিতে, তাহলে গাইস আপনি ভুল সিদ্ধান্ত। কারণ সেই ভিসাগুলা বর্তমানে হচ্ছে না। দেখুন গাইস, সংযুক্ত আরব আমিরাত এমন একটা দেশ, এখানে কখন কোন সিদ্ধান্ত আসে সেটা আগে থেকে বলা দুষ্কর। এটা দেখে দেখে গেছে আজকে সেপ্টেম্বর মাসের প্রায় 17 তারিখ, তো আজকে ভিসা টাইপিং হচ্ছে, কালকে হচ্ছে না, আবার দুপুরে হচ্ছে, রাতে হচ্ছে না, এরকম। তো এটা ফার্স্ট থেকে বলাটা অনেকই দুষ্কর। যারা চিন্তা ভাবনা করতেছেন ভিজিট ভিসা থেকে বর্তমানে ক্যান্সেল, ভিজিট ভিসা থেকে কোম্পানিতে ভিসা লাগাবেন, তারা কিন্তু পারবেন না। গাইস, আমি আবারও বলতেছি, 1লা সেপ্টেম্বরের আগে থেকে যারা কোনো কোম্পানি থেকে ক্যান্সেলে আসেন বা 1লা সেপ্টেম্বরের আগে যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, শুধুমাত্র ইনসাইডের ভিতরে যারা আছে তারাই কোম্পানিতে বর্তমানে ভিসা লাগিয়ে কাজ করতে পারবে কোম্পানির সাথে অফার লেটার কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে। আর গাইস, আপনারা যারা ভিসা লাগাইতে চান, কোনো কিছু বুঝতেছেন না বা চিন্তা করতেছেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব, সেখান থেকে লিংক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন। আর গাইস, যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। সো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরো এক আপডেট ভিডিওতে। আল্লাহ হাফিজ।